কর্মীবৃন্দ, আমরা সবাই এখানে এসেছি। মাইনে না মেলায় রাজ্য সরকারের অধীনস্থ ডিপিএল এর প্রশাসনিক ভবনের সামনে ধর্নায় বসে ডিপিএল এর বদলি হওয়া কর্মীরা, দাবি না মেটা পর্যন্ত আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত কর্মীদের। পে স্লিপ এলেও ফেব্রুয়ারি মাসের বেতন মেলেনি। গত জানুয়ারি মাসে ধাপে ধাপে দুর্গাপুর থেকে চার জেলায় আচমকা প্রায় 312 জনকে বদলি করা হলেও ডেপুটেশন ভাতাও মিলছে না ঠিকঠাক। কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও কাজের কাজ কিছু না হওয়ায় আজ রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল এর প্রশাসনিক ভবনের সামনে ধর্নায় বসে পড়ল বদলি হওয়া কর্মীরা। অভিযোগ, মাস মাইনে মিলছে না, সেটা নিয়মিত করতে হবে, ডেপুটেশন ভাতা ন্যূনতম 4,000 টাকা করতে হবে, নচেত তারা সংস্থার প্রশাসনিক ভবনের সামনে থেকে উঠবেন না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকোবেন থানার পুলিশ। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলেও তারা মাস বেতন মেলার নিশ্চয়তা না মেলা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে থেকে উঠবেন না বলে সাফ জানিয়ে দেন। ডিপিএল এর প্রশাসনিক ভবনের সামনের গেট আজকে বসে পড়ে বিক্ষোভে সামিল হয় আন্দোলনরত ডিপিএল কর্মীরা। এদের অভিযোগ, অনার্যভাবে বদলি করে দেওয়ার পরও কর্তৃপক্ষের সাথে তারা সহযোগিতা করলেন আর আজ তারাই ব্রাত্য হয়ে বসে রয়েছেন। প্রথমেই আমি একটা কথা বলি, ওরা কিন্তু আমাদের ডিপিএলেরই কর্মী, ওনারা রাজ্য সরকারের কাছে ডেপুটেশনে আছে। আর দ্বিতীয় যে বিষয়টা আপনারা বলছেন যে মাইনেটা ঠিক, ওখানে সত্যি আমাদের একটুখানি ঘাটতির জন্য আমরা টাইমে দিতে পারিনি, খুব তাড়াতাড়ি ঠিক করতে, আমরা মাইনেটা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে, আমাদের এমপ্লয়ীদের স্বার্থ তো সুরক্ষিত রাখতে হবে, কিছু ফান্ড ক্রাইসিসের জন্য আমাদের এটা হয়নি, এটা আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আমরা ওদের স্যালারি ঢুকিয়ে দিচ্ছি। আমাদের ডিপিএল এর বেশ কিছু 312 জন 32 জন লোককে আমাদের ডেপুটেশনে পাঠানো হয়েছে। তো পাঠানো হওয়ার পরে এখন আমরা গত প্রায় 1.5-2 মাস হতে গেল আমরা ডেপুটেশনে চলে গেছি। আমাদের 1 তারিখে মাইনা হয়, সেই মাইনা আমরা এখন অবধি পাইনি। কিন্তু আজ ম্যানেজমেন্টের যেটা পলিসি সেটা হচ্ছে সরকার অলরেডি আমাদেরকে একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে দিয়েছে, ডেপুটেশনে দিয়েছে, যাতে লোকগুলো কর্মসংস্থান না নষ্ট হয়। কিন্তু সরকারকে এই ম্যানেজমেন্ট চক্রান্ত করে কালিমা লিপ্ত করতে চাইছে, যে এরকম একটা উচ্ছৃঙ্খল জায়গা তৈরি করছে, যাতে ভবিষ্যতে আমরা এই আন্দোলনের পথে আমাদেরকে এবং সরকারকে দূর তরফকে আমরা কালিমা লিপ্ত করতে চাইছে। রাজ্য সরকারের কর্মচারী আমরা, আমাদেরকে পথে বসতে হচ্ছে, কেন এটা তো উত্তর একমাত্র ম্যানেজমেন্টই দিতে পারবে, ডিপিএল কর্তৃপক্ষ দিতে পারবে। পরিস্থিতি যেটা হয়েছে সেটা একটু আগে আমার একজন বলেছেন সহকর্মী, একই বক্তব্য যে আমরা যেখানে গেছি আজকে বর্ধমান বীরভূম, দুটো বর্ধমান বীরভূম বাঁকুড়া, 4টে জেলায় আমাদেরকে ডেপুটেশনে পাঠানো হয়েছে। আমরা শ্রমিক নয়, আমাদের টোটাল হচ্ছে 332 জনের, গভর্নমেন্টের একটা অর্ডার ছিল 332 জনকে ডেপুটেশনে পাঠানো হবে, সেখানে আপাতত মনে হয় 312 বা 320 এরকম জনকে পাঠানো হয়েছে। তাদের কি বেতন হচ্ছে না? কারোরই বেতন হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি।